সকল প্রশংসা কার জন্য? সকলে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। নবী পাকের দরবারে সালাতু সালাম পেশের উদ্দেশ্যে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে ভালো আছি? জি আলহামদুলিল্লাহ। আছি ভালো, খুব ভালো না? আছি ভালো, খুব ভালো না? আপনারা তো আলহামদুলিল্লাহ সকলে মোটামুটি খুবই ভালো আছে। কেন, এই যে একটু আগে যত জোরে আলহামদুলিল্লাহ বললেন, তাতে তো বোঝা যায় আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে একটা দেহের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সম্পূর্ণটাই একটা মানুষ, সম্পূর্ণটাই কথা বলেন, সম্পূর্ণটাই একটা মানুষ। কিন্তু এই মানুষটার পুরা দেহটার যত কল কবজা আছে, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলার আবার আলাদা আলাদা একটা করে নাম আছে, আছে কি নাই? আলাদা আলাদা নাম আছে। তো এই কথাটা কেন বললাম, যে এই যে একটা আঙ্গুল, এই আঙ্গুলের যে আমরা চারিকাটি, অনেক সময় যদি চারির নির্দিষ্ট পয়েন্ট থেকে একটু ভিতরে বেশি কাটা হয়, ভালো লাগে না খারাপ লাগে? কেমন লাগে, কি লাগে? ব্যথা লাগে, যন্ত্রণা লাগে। এই চারিটারও একটা নির্দিষ্ট বর্ডার আছে, নির্দিষ্ট পয়েন্ট আছে। এর থেকে একেবারে চুল পরিমাণ যদি আপনি একটু সামনে অগ্রসর হয়ে বেশি কেটে ফেলেন, প্রায় এক সপ্তাহ ধরে দেখবেন যে এই আঙ্গুলটা জ্বালা পোড়া করতেছে, কষ্ট পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, হঠাৎ করে কোথাও হাত লাগলে ভিতরে কষ্ট লাগে। তা আসলে বিষয়টা হলো এরকম, পুরা উম্মতি মুহাম্মাদি এক নম্বরে, বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো স্থানে থাকুক না কেন, যদি সে আমার কালেমাওয়ালা ভাই হয় আর সে যদি সেখানে কোনো কষ্টে থাকে, তাহলে আমার এক নম্বর উম্মত হিসেবে, আমার দিনী ভাই হিসেবে, কালেমা পড়নেওয়ালা ভাই হিসেবে আমার সর্বপ্রথম দায়িত্ব হলো তাকে ওই কষ্ট থেকে উদ্ধার করা। এটা হলো উম্মতে মুহাম্মাদির দিক থেকে কালেমাওয়ালা ভাই হিসেবে বলেছি। আরেকটা হলো, আমি মানুষ, আমার মতো একজন যে যোগ্যতারই হোক না কেন, যে বংশের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, যে রকমেই হোক না কেন, সেটা যদি মানুষ হয়, তাহলে ওই মানুষটা যদি কোনো কষ্টে পড়ে, তাহলে আমি মানুষ হিসেবে আমার দায়িত্ব হলো তাকে উদ্ধার করা। তাহলে দুইটা, একটা হলো আমার কালেমাওয়ালা ভাই, আর একটা হলো মানুষ, কথা ঠিক না? তো এই জন্য আমি খুব একটা ভালো থাকতে পারি না, যদিও ভালো থাকার হাজারো চেষ্টা করি, কিন্তু বর্তমান সময়ে প্রায় বাংলাদেশের একটি সাইট, প্রায় আটটি জেলার প্রায় কোটি কোটি মানুষ, তারা পানিবন্দী, তারা পানিতে হাবুডুবু খাচ্ছে। তাদের হয়তো অনেক সম্পদ আছে, অনেক ধান আছে, চাউল আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু এমন এক পরিস্থিতি, গোলা ভরা ধান থাকলেও তারা আর সে ধান দিয়ে কোনো উপকার পাচ্ছে না, সিন্ধু ভরা টাকা থাকলেও টাকা আনতে যেও টাকা নষ্ট হচ্ছে, বুঝার জন্য বলছি। শত শত গরু যদি তার থাকে, এই গরুর দ্বারা বর্তমান সে কোনো উপকার পাচ্ছে না, কারণ তার নিজের জীবন নিয়ে সে এখন বাঁচার জন্য ব্যস্ত, গরুকে বাঁচাবে কোথার থেকে, তাই না? এই জন্য আমরা আসলে ভালো থাকতে পারি না, কারণ কোনো মানুষের জন্য ব্যতীত হওয়া
এটা আরেকটা মানবিকতার পরিচয়, এটা আরেকটা কি। আর যে মানুষ মানুষের জন্য ব্যথিত হয় না সে মানুষ কোনোদিন মানুষেই নয়। তো আসুন আজকে আমার আলোচনার বিষয় অসহায় মানবতার পাশে দাঁড়ানোর গুরুত্ব এবং ফজিলত, এই বিষয়টা আমি আলোচনা করার জন্য মাথায় নিয়ে আসছি। জানি না আপনাদের এই বিষয়টা জানার প্রয়োজন আছে কিনা। আছে। বিষয়টা কি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব ও ফজিলত। তাহলে আমরা এই বিষয়টা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এখান থেকে আমরা যা আলোচনা শুনব তার জন্য আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য সে নিয়তটা আমাদের পরিপূর্ণ থাকে, পারব ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত নাম্বার 124, কত কোন সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। এক সঙ্গে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা নিসার 124 নম্বর আয়াত, আর যে ব্যক্তি সৎ কাজ করবে সে পুরুষ অথবা নারী হোক না কেন, রব্বুল আলামিন এই আয়াতের আলোকে শুধু পুরুষকে আল্লাহ বললেন না, রব্বুল আলামিন নারীদেরকেও পুরুষের সঙ্গে সামিল করে নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যে ব্যক্তি সৎ কাজ করবে ও মাই আমাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, যে পুরুষ হোক অথবা নারী হোক যদি সে মুমিন হয়ে থাকে, কি হয়ে থাকে কথা বলেন, যদি সে মুমিন হয়ে থাকে তবে এরূপ লোক জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। ওমাইয়ামাল মিনাস সালিহাত, এক নম্বরে কাজ হলো যে সৎ কাজ করবে, কি কাজ, কি কাজ, একটি কাজ বুঝেন, এক নম্বরে কাজ হলো যে সৎ কাজ করবে, কে সে সৎ কাজ করবে, রব্বুল আলামিন বলেন মিন যাকার পুরুষ আও উনসা এবং নারী, এই দুইয়ের মধ্যে যারা সৎ কাজ করবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই সৎ কাজের ক্ষেত্রে একটা শর্ত হলো তাদের মুমিন হতে হবে, কি হতে হবে, মুমিন হতে হবে, ও হুয়া মুমিনুন, তারা যদি মুমিন হয় আর সৎ কাজ করে নারী এবং পুরুষ, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ বলেন অতঃপর আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিব, ওয়ালা ইয়ুজলামুনা নাকীরা, আল্লাহ বলেন ওয়ালা ইয়ুজলামুনা নাকীরা, তাদের প্রতি সামান্যতম নিম্নতম পরিমাণও আমি আল্লাহ জুলুম করব না, কি করব না, তাদের যা প্রাপ্য তারা অবশ্যই সেটা পাবে, সামান্যতম নিম্নতম কোনো জুলুম করব না। এখানে একটা ব্যাখ্যা আমি করে দিয়ে যাই তাহলে বুঝতে সহজ হবে, নিম্নতম কেন বললাম সামান্যতম কেন বললাম, ওয়ালা ইউজলামুনা নাকীরা, দেখেন আল্লাহ কোন জায়গার কথাটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছেন, এই নাকির এটা সামান্য বলতে কি বুঝায়, আচ্ছা একটা জিনিস বুঝি, মশা আছে না, 20 মন মশার দাম কত আছে, কথা বলে না, 100 মন মশার দাম কত,
জানা আছে না? জানা নাই, তার মানে ওর কোনো মূল্য নাই। আল্লাহ সেই মশার কথা কোরআনুল কারিমে উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বুঝার জন্য মিসাল দিয়েছেন, কি দিয়েছেন, আর ওয়ালা ইউজলামুনা নাকীরা। এই নাকীর শব্দের অর্থটা কি? এই নাকীর শব্দের অর্থ হলো, আমরা খেজুর খাই না? কে কে খাইছেন জীবনে কোনোদিন? খান নাই এমন কে আছেন? অনেকে হাত উঠায়, খান নাই খেজুর জীবনে কোনোদিন? খেজুর খেয়েছেন, বোঝেন? খেজুরের উপর থেকে খেজুর কি বিসি সহ খায়? খেজুরের উপরের দানাগুলো খায়। তো আপনি যখন খেজুরটা সুলাইছেন খাওয়ার জন্য, গভীর খেয়াল করেন, এবার খেজুরের মাথাটা খেজুরে লাগান, ওই সময় ওই খেজুরের দানা আর হলো বিচি, এর মাঝখানে একটা পাতলা আবরণ আছে না নাই? পাতলা একটা আবরণ আছে। কেমন? কালো। কেমন? হ্যাঁ জানি, এবার বুঝছি আপনারা খেজুর খাইছেন। কি আছে? পাতলা একটা আবরণ, সাদা। আচ্ছা, খেজুরের ওই সাদা আবরণটা যদি 50 টন একখানে করা হয়, কত টাকা দাম হবে? দাম হবে? ওইটা কি আমরা কখনো খাই? খাই না। ওটার প্রতি কখনো মনোযোগ দেই? মনে করেন খেজুরের উপরের লালটা উঠে গেছে, যেটা আমাদের খাদ্য, উঠে গেছে, এখন শুধু বিচির উপরে ওই সাদা আবরণটা আছে। যদি কেউ বলে যে এটা 1 টাকা কেজি নিব, ওটা নিয়ে কি করব? ওটা তো কোনো মূল্য নাই। ওয়ালা ইউজলামুনা নাকীরা, আল্লাহ বলেন ওই যে অদামি একটা সাদা খেজুরের উপরের আবরণ, ওই ওটার যেমন কোনো দাম নাই, তোমাদের কাছে কোনো মূল্যই নাই, ওই পরিমাণও আমি আল্লাহ তোমাদের উপর কোনো জুলুম করব না। ওয়ালা ইউজলামুনা নাকীরা, আল্লাহ বলেন ওই পরিমাণও আমি আল্লাহ তোমাদের উপরে কি করব না? জুলুম করব না। আমার ভাইরা, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম রসুলের সামনে কান্না শুরু করলেন, ইয়া রসূলুল্লাহ। সূরা নিসার 124 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখেন, তাফসীর ইবনে কাসির পড়েন, সাহাবায়ে কেরাম বিষণ্ণ হয়ে গেলেন, ইয়া রসূলুল্লাহ, এতটুক পরিমাণ নিম্ন অগণ্য জিনিসের মূল্য যদি আল্লাহর ধারণায় থাকে, আল্লাহ তাআলা যদি ওই পরিমাণ মানুষকে যদি জুলুম না করে এবং তার কোনো কিছু কমতি না দেয়, একজন মানুষের যার যতটুকু যে পরিমাণ হক, কিয়ামতের ময়দানে বিন্দু বিন্দু পরিমাণ আল্লাহ তা দিয়ে দিবেন, তাহলে আমরা বাঁচতে পারবো না কিয়ামতের ময়দানে? আল্লাহ যদি আমাদেরকে প্রতিটা বিষয় জিজ্ঞাসা করেন, আমরা কি আল্লাহর কাছে জবাব দিব? যে রব্বুল আলামিনের কাছে খেজুরের ওই সাদা আবরণটার কথাও যেহেতু আল্লাহর কাছে জানা আছে, তাহলে আমাদের মতো মানুষের না জানি কত হাজার গুণা আমার আল্লাহর নজরে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের ময়দানে পার পাবো না, কিয়ামতের ময়দানে আমাদের কোনো নিস্তার হবে না। নিরাশ হয়ে যাচ্ছেন সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীকে বারবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখান থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী অন্য একটি রয়েতের মধ্যে একটা বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না আল্লাহা ইয়াগফিরুয যুনুব জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম। রব
রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, মাথার চুল থেকে নিয়ে শুরু করে পায়ের চারি পর্যন্ত পরতে পরতে অঙ্গে অঙ্গে তোমার গুনাহ জর্জরিত। বান্দারে আমার কথা তুমি শুনেছো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওয়ানু পরিমাণ ভালো কাজ এটাও রব্বুল আলামিনের নজরে আছে, কিয়ামতের ময়দানের বদলা পাবে। আর অনুপরিমাণ খারাপ কাজ এটাও রব্বুল আলামিনের নজরে আছে, বান্দা কিয়ামতের ময়দানে এরও বদলা পাবে। কথা ঠিক কি না? রব্বুল আলামিন বান্দাদেরকে নিরাশ হতে নিষেধ করে বললেন সবচেয়ে ভয়ের যে আয়াত, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কুরআনুল কারীমের সবচেয়ে ভয়ের এবং সবচেয়ে আতঙ্কিত আয়াত হলো এই দুইটা সূরা জিলজালার শেষে। রব্বুল আলামিন নিজে আবার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন বান্দারা অনেক গুনাহ করেছো, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু সীমা লঙ্ঘন করেছো। ইসরাফ মনে আছে আপনাদের, মুসরিফিন কারা মনে আছে কি? মুসরিফিন কাদেরকে বলেছিলাম? যারা সীমা লঙ্ঘন করে, মুসরিফিন আর আসরাফু। আল্লাহ বলেন ও বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছো, বাড়াবাড়ি করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, নফসের প্রতি জুলুম করেছো, গুনাহ করে ফেলেছো, আল্লাহ বলেন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমি আল্লাহর রহমত থেকে তুমি কখনো নিরাশ হও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুব জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম। আল্লাহ বলে বান্দারে অসংখ্য গুনাহ করেছো, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো পথ পাও না, ফিরে আসতে পারতেছো না, আমি তো জাহান্নামে হয়ে গেছি আর ফিরে যেয়ে কি হবে? আল্লাহ বলে বান্দারে তোমার জন্য আমি আল্লাহ মেসেজ পাঠালাম, ট্যাক্স করলাম, ফ্যালেক্স করলাম, বান্দা তোমার জন্য আমি প্রেসক্রিপশন দিয়ে দিলাম, বান্দা তুমি এখনো যদি তুমি ফিরে আসতে পারো আর অনুতপ্ত অনুশোচনা হইতে পারো, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার জন্য উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে বান্দারে যখনই তুমি ফিরে আসবা, ফিরে আসার দায়িত্ব তোমার, মনটা ঘোরানোর দায়িত্ব তোমার, সামনে দৌড়ানোর দায়িত্ব তোমার, আমার দিকে পা বাড়ানোর দায়িত্ব তোমার, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার কুদরতি হাত দিয়া আমার জান্নাতের মধ্যে তোমাকে ঢুকাইয়া দিব। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যখন আপনি ফিরে আসবেন আল্লাহর পথে, যখন আপনি দৌড় দিবেন আল্লাহর পথে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহর নিকটবর্তী, তোমাকে মুহসিন বান্দা হিসেবে আমি আল্লাহ কবুল করে নিলাম। তাহলে আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব কি? গুনার দিক থেকে মুক্তটা কি? ফিরে নেওয়া। আপনার কাজ হলো ফিরে আসা, বাকি ব্যবস্থা আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। কার বলেন? কার? আল্লাহর। এই জন্য রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউযলামুনা নাকীরা। আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, ওয়ালা ইউযলামুনা নাকীরা, সামান্যতম নিম্নতম পরিমাণ আমি আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করব না। তাহলে কাজ হলো একটা, কি কাজ? কি কাজ বলেছিলাম? আমলে সালেহ করা। কি করা? এক কথায় বাংলা ভাষায় যেটা আমরা বুঝি, নেক কাজ করা।
কি করা বলেন? এখানে কি নামাজের কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা আছে, কিসের কথা আছে? নেক কাজ, নেক কাজ ওই কাজকে বলা হয়, বুঝেন? আমলে সালেহ ওই কাজকে বলা হয় সমস্ত ফরজ হুকুম থেকে শুরু করে সমস্ত মুবাহ পর্যন্ত যত আমল আছে, সমস্ত ফরজ হুকুম থেকে শুরু করে সমস্ত মুস্তাহাব পর্যায়ে যত আমল আছে, সমস্ত আমলকে একত্রিত ভাষায় বলা হয় আমলে সালেহ। কি বলা হয়? কি বলা হয়? এটাকেই বলে নেক কাজ। আমি তো বলেছি অনেক আগে, আপনি রাস্তা থেকে একটা কলার চোকলা আপনার কাছে মনে হলো, এই চোকলাটা রাস্তার মাঝে আছে, কোনো পথচারী স্লিপ খেয়ে পড়ে যাবে, আপনি কলার চোকলাটা রাস্তার মাঝ থেকে রাস্তার সাইডে কিনের গর্তে কোথাও ফালায় দিলেন, এটা অনেক বড় একটা নেক কাজ। এটাই আমলে সালেহ, এটাই আমলে সালেহ। একজন অসুস্থ মানুষ, সে ওজন জাতীয় কোনো বোঝা বহন করতে পারতেছে না, আপনি তার বোঝাটা বহন করে দিলেন, এটা আমলে সালেহ। এটা কি? এটা আমলে সালেহ। আমার বাইরে এই জন্য আমি বলেছিলাম, অসহায় মানুষের পাশে দাঁড়ানো গুরুত্ব এবং ফজিলত, আমলে সালেহটা কি ভালো করে বোঝেন। একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে মুস্কি হেসে দিয়ে কথা বলবে, এটাও আমলে সালেহ। কি বলেন? এটা কি? একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যদি রাগান্য সুরে, কর্কশ সুরে, কঠোর ভাষায় যদি কথা বলে, অন্য একজন মুসলমান কষ্ট পাবে কিনা? কথা বলেন, পাবে। একই মুসলমান অপর একই মুসলমান যদি মুস্কি হেসে দিয়ে কথা বলে, সাবলীল ভাষায় কথা বলে, ওই মুসলমান মনের মধ্যে স্বস্তি শান্তি পাবে কিনা? কথা বলেন, স্বস্তি শান্তি পাবে। ওই যে আপনি একজন মুসলমানের মনে স্বস্তি এবং শান্তি ঢুকাইয়া দিলেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, আমি আল্লাহ তাআলা মুস্কি হাসি দিয়ে কথা বলা বান্দার আমল নামায় তাহাজ্জুদের সব আমি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিলাম। এবার বুঝুন, আমলে সালেহ কাকে বলে? আমলে সালেহ কাকে বলে?